স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, বইয়ে পড়েছি বিচার করতে যে আমি শরীর নই মন নই, বুঝতে পারছি না কিভাবে এটা বিচার করতে হয়। উত্তর, সহজভাবে দেখা যাক এই সাধনাকে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। বিচার করুন নিজেকে, কিভাবে নিজের পরিচয় দেন সমাজে, আপনার আত্মপরিচয় কি, নিজের নাম বলেন, কিন্তু আপনি কাল এই নাম বদলে অসীম দাস হয়ে যেতে পারেন কোর্টে এফিডেভিট করে, অর্থাৎ এই নামটা সাময়িক, আপনার পার্মানেন্ট পরিচয় নয়। আজ নিজেকে শিক্ষক বলছেন, কিন্তু কাল পেশা বদলে লেখক হয়ে যেতে পারেন। আজ আপনি হিন্দু, কাল বৌদ্ধ হতে পারেন। এভাবে আপনার সব পরিচয়ই সাময়িক। তাহলে আপনি আসলে কি? হয়তো পুরুষ হিসেবে অনুভব করেন, কিন্তু এই পরিচয় তো শরীরকে ভিত্তি করে। মনের দিক থেকে আপনি নারী বা পুরুষ নন, মন এক শক্তি মাত্র, এবং মনই বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে। দৈনন্দিন জীবনে কাজের মাঝে মাঝে এভাবে বিচার করতে পারেন, আমি কে বা কি। নাম, পেশা, ধর্ম, নাগরিকতা, লিঙ্গ, পদ, ডিগ্রি, এমনকি বাবা, স্বামী, ভাই, মামা, প্রতিবেশী ইত্যাদি সবই সাময়িক ও পরিবর্তনশীল। তাহলে আপনি প্রকৃতপক্ষে কি? আপাতত বলা যায় যে মন রূপে এক শক্তি। এবার এই মনকে লক্ষ্য করুন, মনকে অনুভব করেন চিন্তা ও ভাব, অর্থাৎ থটস অ্যান্ড ফিলিংস হিসেবে। চিন্তা বলতে কতগুলি মানসিক ঢেউ যা প্রকাশিত হয় অতীত, বর্তমান বা ভবিষ্যৎ হিসেবে। যেমন এই লেখাটা পড়ছেন বর্তমানে, পড়া থামিয়ে অতীতের স্মৃতি বা ভবিষ্যতের কল্পনায় আপনি মনকে নিয়ে যেতে পারেন, তাই না? তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যতের আপনিও সাময়িক, পরিবর্তনশীল, অর্থাৎ এগুলিও আপনার আসল বা মূল পরিচয় নয়। এবার আরেকটু গভীরে চলুন। আপনি ইচ্ছা করলেই যেমন অতীত ভবিষ্যতে চিন্তা তরঙ্গ ওঠাতে পারেন, তেমনি ভাব বা ফিলিংসের ক্ষেত্রেও পারেন। মনের রাগ, অর্থাৎ অ্যাঙ্গার, লোভ, দয়া ইত্যাদি ভাব চেপে দিয়ে অন্য ভাব ওঠাতে পারেন। এর অর্থ হলো আপনি ইচ্ছা করলেই মনের চিন্তা ও ভাবের পরিবর্তন করতে পারেন। এখন প্রশ্ন, তাহলে কি আপনার মধ্যে অন্য কিছু রয়েছে যেটা আরও শক্তিশালী মনের চিন্তা ও ভাবের চেয়ে? শরীর ও মনের গভীরে সেই সত্তাই কি আপনার আসল আমি? আপাতত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না, শুধু দেখছি যে এতক্ষণের বিচারে বুঝলাম যে বিভিন্ন আত্মপরিচয় ও শরীর মনের গভীরে এক রহস্যময় সত্তা আছে, এবং এটা বুঝলাম আমি কে এটা বিচার করতে করতে। এই রহস্যময় শক্তিকে কি আরো ভালোভাবে বোঝা যায়? এটাই কি আসল আমি? খোঁজ করুন, অনুভব করার চেষ্টা করুন, চুপ করে বসে দেখুন একে ধরতে পারেন কিনা। ধ্যানে এই কাজটা সহজ হয়।